কমিউনিটি ক্লিনিক ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন। চাঁদপুরের কচুয়া উপজেলার 10 নং গেট উত্তর ইউনিয়নের পালগিরি কমিউনিটি ক্লিনিক ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বুধবার বিকালে জেলা প্রশাসক কামরুল হাসান পালগিরি কমিউনিটি ক্লিনিক, বুর্গী উচ্চ বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজন কুমার দাস সহ আরো অনেকে। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ডাক্তারগণ ওই দিন প্রায় 1000 রোগীকে সেবা প্রদান করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।